নমস্কার বন্ধুরা, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিতে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, মালি এবং অফিস পিয়ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগ প্রক্রিয়ায় কারা কোন পোস্টে আবেদন করতে পারবেন, আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে, বেতন কীরকম রয়েছে, বয়সসীমা, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। তো আপনাদেরকে প্রথমেই পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি টেবিলটি দেখিয়ে দিই। তো প্রথমে এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 14টি। তো ইংলিশ স্টেনোগ্রাফারে ভ্যাকেন্সি রয়েছে 1টি, লোয়ার ডিভিশন ক্লার্কে রয়েছে 6টি, মালিতে রয়েছে 1টি, অফিস পিয়নে রয়েছে 6টি। এরপরে আপনাদেরকে পে স্কেলটি জানিয়ে দিই যে ইংলিশ স্টেনোগ্রাফারে পে স্কেল রয়েছে 7,100 টাকা থেকে 37,600 টাকা এবং গ্রেড পে রয়েছে 3,900 টাকা। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের পে স্কেল রয়েছে 5,400 টাকা থেকে 25,200 টাকা এবং গ্রেড পে রয়েছে 2,600 টাকা। মালিদের বেলায় পে স্কেল রয়েছে 4,900 থেকে 16,200 টাকা এবং গ্রেড পে রয়েছে 1,800 টাকা। এবং কিন্তু অফিস পিয়নের বেলায় পে স্কেল রয়েছে 4,900 থেকে 16,200 টাকা এবং গ্রেড পে রয়েছে 1,700 টাকা। এরপরে বয়সসীমা আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে বয়সসীমা চাওয়া হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাকে বয়স হতে হবে 1 জানুয়ারি 2020 অনুসারে। এবং এস রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসি এবি ক্যাটাগরিদের জন্য 3 বছর এস রিল্যাক্সেশন রয়েছে। এরপরে জানিয়ে দিই কীরকম শিক্ষাগত যোগ্যতা দরকার কোন পোস্টে। তো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রির পদের বেলায় আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং ইংলিশ শর্ট হ্যান্ডে আপনাকে 80টি শব্দ তোলার গতি থাকতে হবে মিনিটে এবং ইংলিশ টাইপিংয়ে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে মিনিটে। এবং তার সাথে বলা হচ্ছে যে মিনিমাম 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। এরপরের পোস্টটি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সাথে মিনিমাম 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। তারপরে যে পোস্ট দুটি রয়েছে যে মালি এবং অফিস পিয়ন, এক্ষেত্রে আপনাকে মিনিমাম 8 পাস করে থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে বলা আছে যে মোড অফ এক্সামিনেশন, কীরকম পোস্টে কীরকম সিলেকশন প্রসেস, কীরকম পরীক্ষা পদ্ধতি, সমস্ত কিছু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো ভালোভাবে দেখে নেবেন। সম্পূর্ণ নোটিশটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এরপরে আপনাদেরকে জানি এখানে আপনি কীভাবে আবেদন করবেন। এখানে আবেদন করবেন অনলাইনে এই ওয়েবসাইটে district.ecourse.gov.in/dakhindinajpur অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন। এরপরে আবেদন ফি হিসাবে আপনাকে কত টাকা চার্জ করা হবে সেই টেবিলটি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আবেদন ফি হিসাবে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পদের বেলায় জেনারেলদের ক্ষেত্রে 500 টাকা এবং এসসি এসটিদের জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফি হিসাবে নেওয়া হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের পদের বেলায় জেনারেলদের জন্য 400 টাকা এবং এসসি এসটিদের জন্য 300 টাকা করে নেওয়া হবে। মালি এবং পিয়ন পদের বেলায় জেনারেলদের জন্য 300 টাকা এবং এসসি এসটিদের জন্য 200 টাকা করে চার্জ করা হবে। তারপরে কিছু ইম্পর্টেন্ট ডেট আপনাদেরকে জানিয়ে দিই যে এর আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 24 ডিসেম্বর 2019 থেকে এবং এর আবেদনের লাস্ট ডেট রয়েছে 14 জানুয়ারি 2020 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই হয়ে থাকেন তো এখানে আবেদন করতে পারেন। আবেদনের লাস্ট ডেট রয়েছে 14 জানুয়ারি 2020। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।